আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ওয়েব ডিজাইন করতে গেলে সিএসএস এর যে কোডগুলো বারবার ব্যবহার করতে হয় সে সম্পর্কে। কালকে আমি দেখিয়েছিলাম টাইপস অফ সিএসএস, অর্থাৎ সিএসএস এর প্রকারভেদ সম্পর্কে। সিএসএস তিন প্রকার: ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। যদি এই ভিডিও সম্পর্কে আপনার সমস্যা হয় তাহলে আমার আগের ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে ডক টাইপ নিউ টেক্সট ডকুমেন্ট index.html interface এরপর এটাকে আমরা সাবলাইন টেস্টে ওপেন করব। এরপর html ফরম্যাট html ফরম্যাট, এখানে একটা টাইটেল দিছি, যে কোনো টাইটেল দিতে পারে। আমরা সব কাজ বডির ভিতরেই করব। তো আমি এখানে ডিভ ইউজ করতেছি, ক্লাস আইটেম, ডিপ্লোস, এরপর প্যারাগ্রাফ ট্যাগ পি, লরেন, কলার, সাইট। এটাকে দু একবার কপি করে দিচ্ছি। কন্ট্রোল এস সেভ, এরপর রিলোড। এরপর আমরা ফোল্ডারটাকে ওপেন করব। দেখুন চলে আসছে লরেন, যেটা আমি লিখেছিলাম ইমপ্রুভ ডলার সাইট। আর এটাকে কোনো কাস্টমাইজ করা হয় নাই, অর্থাৎ এটার কোনো স্টাইলিশ করা হয় নাই, এই জন্য সিএসএস ইউজ করা লাগবে। তো আমি সিএসএস এর কাজ করতেছি। আর একটা কথা, এর আগের ভিডিওতে আমি ক্লাস এবং আইডি সম্পর্কে কোনো আলোচনা করিনি। আজকে ক্লাস আর আইডি ইউজ করতেছি। ডিপ ক্লাস, যখন আমরা স্টাইলে ক্লাস ব্যবহার করবো ডিপ ক্লাস HTML এ, তখন স্টাইলে করার সময়, অর্থাৎ সিএসএস কোড লেখার সময় ওখানে একটা ডট ইউজ করা লাগবে। আর যদি আইডি ব্যবহার করি তাহলে হ্যাশ, যেমন এটা একটি ক্লাস ইউজ করেছি। এখানে আমি ইন্টারনাল সিএসএস করব, এখানে দেখাচ্ছি। দেখুন ডিপ ক্লাস আইটেম ক্লাস ইউজ করার কারণে আমি এখানে ডট দিয়েছি। যদি এখানে আইডি দিতাম তাহলে এখানে একটা হ্যাশ ট্যাগ হয়ে যেত, আর এখানে এই হ্যাশটা খুব ধরে যেতাম, কাজ হয়ে যেত। এটা শুধু ক্লাস আর আইডির মধ্যে পার্থক্য। তো আমি ক্লাস নিয়ে কাজ করব, একেই আপনারা যেটা সুবিধা মনে হয় সেটা নিয়ে কাজ করতে পারেন। ক্লাস সামনেটা, তো আমি
ক্লাস আইটেম নামের একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, আর এখানে পি ট্যাগ ইউজ করেছি, একটা প্যারাগ্রাফ ট্যাগ। আমি এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা আরেকটা কি নেব, আইটেম পি, অর্থাৎ আইটেমের ভিতরে আমি পি ট্যাগ ইউজ করেছি প্যারাগ্রাফ ট্যাগ। তো এটাকে আমরা কি করব, কাস্টমাইজ করব। আমরা এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দিলে পুরো যে আমি লেখাটা লিখেছি পুরো লেখাটার উপরে একটা কালার চলে আসবে। কন্ট্রোল সেভ, এরপরে ফ্রেশ। দেখুন পুরো লেখাটার উপরে কালার চলে আসছে, এটাকে আমি হোয়াইট হাইট কন্ট্রোল করে নিই, বিধায় পুরো স্ক্রিনের উপরে দেখাচ্ছে, অর্থাৎ 1360 পিক্সেল সেটাকেই দেখাচ্ছে। আমি যদি এটা হোয়াইট হাইট কন্ট্রোল করে দিই তাহলে যত দিব তত দেখাবে। দেখুন আমি যদি এখানে দিয়ে দিই 900 হোয়াইট, ডিটিএস হোয়াইট 960 পিক্সেল, এরপরে লেখাটা শুরু হয়ে গেছে, এটা কালারটা শুরু হয়েছে 960 পিক্সেল হয়ে গেছে। তো এরপর এভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগে। এরপর আমরা কি করব, এই লেখাটার হোয়াইট হোয়াইট আর একটা হাইট দিয়ে দেবো, ৫৫০ পিক্সেল হাইট, দিয়ে দিলাম কত 250 পিক্সেল। দেখুন এবারটা একটু সুন্দর দেখাবে, হাইটটা বেড়ে যাবে, হাইট 250 পিক্সেল হয়ে গেছে। আর এটাকে আমি কন্ট্রোল করেছি কত দিয়ে, যে 550 পিক্সেল দিয়ে দিছি, তাই 550 পিক্সেলের মধ্যে দেখাচ্ছে। এরপর একটু বেশি বড় হয়েছে, 60 পিক্সেল, বেশি ছোটো হয়ে গেছে না, 80। এরপর দেখুন লেখাটা লেফটে আছে, এটাকে আমরা রাইটে নিয়ে যাবো, তাহলে কি করবো, রাইটে চলে যাবে রাইট। আমি যদি চাই তাহলে এটাকে সেন্টারে দিয়ে দেব, তাহলে সেন্টার অ্যালাইন সেন্টার। এরপরে দেখুন লেখাটা আপনার এটা মাঝামাঝি মাঝামাঝি চলে আসার জন্য আমাদের কি করা লাগবে, মার্জিন জিরো অটো ইউজ করা লাগবে, মার্জিন জিরো অটো। দেখুন মাঝামাঝি চলে আসছে, এই কোডগুলো মুখস্থ রাখবেন, প্রত্যেকটা কোডে অনেক গুরুত্বপূর্ণ, এই কোডগুলো বারবার ইউজ করা হয়, প্রত্যেকটা ডিজাইনে বারবার এই কোডগুলো ইউজ করা হয়, এই কোডগুলো মুখস্থ রাখবেন। এবার আমরা ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ
কিছু পিক্সেল ফন্টের একটা ওয়েট দিয়ে দেবো যাতে বোল্ড হয়। ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড ফন্টের একটা ফ্যামিলি দিয়ে দেবো, ফন্ট ফ্যামিলি এরিয়াল। কন্ট্রোল স্টেপ রিফ্রেশ। এবার দেখুন সবগুলো ফন এরিয়াল হয়ে গেছে। আমরা লেখাটারে সাইজ দিয়ে দিছি কত, 30 পিক্সেল, 30 পিক্সেল হয়ে গেছে। আর এটাকে আমরা কি করেছি, লেখাটার বোল্ড করে দিয়েছি আর ফন ফ্যামিলি দিয়েছি এরিয়াল, তাই সবগুলো সোজা হয়ে গেছে। এটা আমরা একটা কালার দিয়ে দেবো, উপরে নিচে হয়ে গেছে, সাইজটা কম, তো আমরা যদি সাইজটা একটু বাড়ায় দিই তাহলে ঠিক হয়ে যাবে। 600 করে দিই, দুই লাইন দেখাবে, এত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা টেক্সট ট্রান্সফার যে আপার কেস করি সব লেখাগুলো বড় হয়ে যাবে। আপার কেস দেখুন সব ফন্টগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, প্রত্যেকটা কোড আমি লিখে দিব আবার ডিসক্রিপশন বোর্ডে বক্সে, বুঝলে শুরু থাকতে। লোয়ার কেস লোয়ার কেস আবার সবগুলো ছোট হয়ে যাবে, দেখুন সবগুলো আগের অবস্থানে চলে গেছে। তো আমরা এবার কি করব, আরেকটা দিয়ে দেবো ক্যাপিটালাইজ ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ করলে আপনার প্রথম যে অক্ষরগুলো আছে সবগুলো বড় হবে আর লাস্টে সবগুলো ছোট, প্রথম যে অক্ষরটা সেটা ক্যাপিটালাইজ হবে, অর্থাৎ বড় হতে হবে আর সবগুলো ঠিক থাকবে, এটা হচ্ছে ক্যাপিটালাইজ। এগুলো মনে রাখবেন, এটা বড় থাক। আমরা ফন্টের একটা কালার দিয়ে দিই, কালার সবগুলো সাদা হয়ে গেছে। আমরা যদি চাই এখানে একটা বর্ডার ইউজ করতে পারি, বর্ডার সলিড দেখুন চতুর্পাশে একটা কালো বর্ডার চলে আসছে। আমি যদি সাইজটা একটু বড় করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, 7 পিক্সেল করে দিই, মোটা আকারে দেখাবে। দেখুন এসে বর্ডার সলিডটা হচ্ছে কি, সব পাশে সমান আকারে থাকবে, এটা হচ্ছে সলিড। তো ডিজাইনের ক্ষেত্রে সলিডটাই বেশি ব্যবহার করা হয়। আরও বর্ডার আছে, বর্ডার ডটেড আছে, ডট ডট আকারে দেখাবে, ডটেড ডট ডট আকারে দেখাচ্ছে, ডটে। তারপর আরেকটা আছে ড্যাশ, ড্যাশ 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 আকারে দেখাচ্ছে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। বর্ডারে আরও কিছু কাজ আছে, বর্ডার বোটো, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার টপ,
এগুলো আমরা যখন নেভিগেশন বার তৈরি করবো তখন দেখাবো। আপাতত এগুলোই থাক বড় সম্পর্কে। ব্যাকগ্রাউন্ডের আর কিছু ব্যবহার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যবহার আমরা যখন প্রজেক্ট করবো অর্থাৎ বক্স করব তখন দেখাবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর কিছু আছে কোড আছে যেমন লিস্ট স্টাইল নান, অর্থাৎ যখন আমরা নেভিগেশন বার তৈরি করব তখন ওটা দেখাবো। নিচে একটা বর্ডার চলে আসে, বর্ডারটাকে নান করে দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, লিস্ট স্টাইল নান। তারপর টেক্সট ডেকোরেশন নান, এগুলো আমরা যখন করব আর নেভিগেশন বার তৈরি করবো তখন এগুলো দেখাবো। তারপর বক্স শ্যাডো আছে একটা ট্যাগ, বক্স শ্যাডোটা আমরা যখন বক্সের কাজ করব, বক্স তৈরি করব একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করবো এরপরে, তারপরে দেখানো হবে। তো এরপর এগুলো মূলত কোড, যে কোডগুলো আমি করলাম এই কোডগুলো মুখস্থ রাখবেন আর এই কোডগুলো বারবার ট্রাই করবেন, ট্রাই করতে করতে আপনারা শিখে ফেলবেন। হ্যাঁ, ট্রাই না করলে এগুলো হবে না, বারবার ট্রাই করার উপরেই থাকা লাগবে। তো যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই জানাবেন, আর যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গায় সমস্যা হচ্ছে, অবশ্যই ইনশাল্লাহ সলভ করা হবে। আর এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ওরা দেখলে আরও সুন্দরভাবে আপনার বুঝতে পারবেন। তো আমি এর পরে ভিডিও পরবর্তীতে ভিডিও বানাবো নেভিগেশন বার সম্পর্কে, তো আপনারা এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে থাকবেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও পাবেন।